এলাকায় ওয়াজ দেওয়ার দরকার কি? এত সব আল্লাহর ওলি, এলাকায় ওয়াজ দেওয়ার দরকার নেই। ওয়াজ দেওয়া লাগবে তারা সবাই ফাঁকি দেয় তাদের কাছে। মাত্র এই কয়জন মানুষের খুব বেশি হলে 10,000 হবে। এই 10,000 মানুষের সামনে আপনার হাত তুলতে লজ্জা হয়, কিয়ামতের ওই ময়দানে আপনার কপালে আল্লাহ লিখে দেবেন সবই ফাঁকি দিয়েছে। কোরআনে কারীম জানিয়েছেন, বাদে খাসিরাল্লাযীনা কাযাবূ বিলিকাইল্লাহি হাত্তা ইযা জাআতহুম আস-সাআতু বাগতাতান ক্বালু ইয়া হাসরাতানা আলা মা ফাররতনা ফীহা। আখিরি আয়া সুরানাম 7 নম্বর পড়া, 10 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইনে 4 নম্বর রুকু 30 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। আল্লাহ তাআলা পড়তে শুরু করার আগে কথা দিয়েছেন, কত খাসিরা খাসিরা মাছের সিগা পাস্ট এটা অতীতের শব্দ। আল্লাহ তাআলা বলেন ক্ষতিগ্রস্ত হয়েই গেছে ওই মানুষগুলোর জীবন, আমি আল্লাহর সাথে সাক্ষাৎ হবে বিশ্বাস যাদের নেই, এ বাংলাদেশে নেই, আল্লাহর সাথে সাক্ষাৎ হবে দাঁড়িয়ে হিসাব দেওয়া লাগবে বিশ্বাস যাদের নেই, ওদের জীবন ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। হঠাৎ করে যখন তাদের সামনে মরণ চলে আসে তখন পেছনের দিকে তাকায় বলে আফসোস, আমার জীবনের জন্য আমি একই করেছি। আর যখন কিয়ামত আসবে আমার আল্লাহ বলে আমি ইয়াহমিলুনা আওসারহুম আলা সুহুরিহিম ওয়া মান এবং হুম মান তারা ইয়াহমিলুনা হামালা ইয়াহমিল মানে বহন করা, এটা মুসাইলের আলোচনা বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার। সার বহু বছর আওসার আলা মানে উপরে সুহুর মানে পেট হিম মানে তাদের কিয়ামতের দিন তাদের পাপের বোঝাকে আল্লাহ পিঠের উপর চাপিয়ে দিতে থাকবে। আল্লাহ দেবে তা না দিতেই থাকবে, তার মানে কি আল্লাহ যখন আওসার দিয়েছেন পৃথিবীতে আপনি যদি চলমান কোন গোনা করে যান কান লাগান, সাত গায়ে জারিয়া যদি থাকে দুনিয়ায় গোনায় জারিয়া আছে না নেই? আপনার যদি গোনায় জারিয়া কায়েম করা থাকে আপনি হয়তো মারা গেছেন, 50 বছর হায়াতে 50 মন গোনা করেছিলেন মরে গেলেন, মরণের পরে কিন্তু আমার আল্লাহ 50 মন গোনা চাপিয়ে দিয়েছে আপনার পেছনে পিঠের উপরে, আপনার হিসাব শেষ নাকি না? আপনার উপরে গোনার বোঝা গোনা চাপাতেই থাকবে, কারণ কি আপনি 50 বছর আগে 50 মন গোনা করে মরে গেলে, কিন্তু এমন সন্তান রেখে গেছেন সন্তান কিন্তু বসে নেই 180 মাইল থেকে সালাম। আপনি এমন সংগঠন তৈরি করেছেন যে সংগঠনের ছেলেরা মেয়েরা বসে নেই, ওরা দেদারসে গোনা করছে। আপনি এমন দল তৈরি করে গেলেন, আপনি মারা গেছেন কিন্তু দলের লোক তো বসে নেই। যতদিন ওই দলের ওই সংগঠনের ওই ছেলে ওই মেয়ে ওই স্ত্রী অপরাধ করবে সব ফিলাক্সি লোন হয়ে আপনার আমল নামায় যাবে। কোনা ছিল 50 মন এখন হচ্ছে 500 মন, এরকম জীবন তো বাংলাদেশের কারণে আছে মানে আমাদেরই। তখন ফেরেশতারা দেখে বলবে মন খারাপ করে বসে আছে।
জায়গাটা মন খারাপ বুঝবেন ফাঁকি দেওয়ার জোর করে তাড়াতাড়ি হাসেন নবীর উপরে দরুদ পড়ছে এই জন্য তিনি হক বিষয়ে অধিকারের বিষয়ে সবচেয়ে বেশি সচেতন ছিলেন আল্লাহ আমাদেরকেও এরকম সচেতন হওয়ার যেন তৌফিক দেন জোরে বলেন আমিন আমার আজকের আলোচনার বিষয় আখিরাতের ঘর কিন্তু আপনার জন্য স্থায়ী কিন্তু সবার জন্য আল্লাহ উত্তম আখিরাতের ঘর বানাবে অনেকে মনে করে জান্নাত জাহান্নাম বানানো আছে শুধু সেই ঢুকবো আপনি দুনিয়ায় যা করবেন ওইটা দিয়ে হয় জান্নাত তৈরি হবে অথবা জাহান্নাম তৈরি হবে নবীজি মেরাজের রাতে গিয়ে দেখলেন কিছু ফেরেশতারা একতলা দুইতলা গেটে বসে আছে ইট বালি সিমেন্ট হাতে নেই হে নবী ওরা এখন ভালো কাজ করা ছেড়ে দিয়েছে এজন্য ফেরেশতাদের হাতে ঈদ বাদি আর আসে না ওরা কাঁদবে কি দিয়ে এজন্য পড়ে আছে একতলা হয়ে এখন যদি আপনি মারা যান যাওয়ার পরে দেখেন যদি ঘর হয়েছে কিন্তু ছাদ নেই থাকবেন কি সুতরাং যতটুকু হায়াত আছে আজকের আয়াতটা কি ওই কথাই জানাবে আমরা যেন আজকের আয়াতটা থেকে কিছু শিক্ষা আমি মারি দিতে পারি কারণ 700 বছর 1000 বছর আগে যে তাফসির গুলো লিখিত আছে গুলো ভুল ছিল না সঠিক ছিল কিন্তু যুগের জ্ঞানের আলোকে বাস্তবতার চাহিদা অনুযায়ী ওই তাফসির এখন চলবে না এতে ডাক্তার সাহেব বসে আছে 700 বছর 1000 বছর আগে লিখিত যে বই ডাক্তারি বই ওইটা পড়ে গেলে এখন ডাক্তার হয় রোগী আর মেরে ফেলবে কথা বলছেন কেন এখন নতুন নতুন বই পড়ে ডাক্তার হওয়া লাগছে কারণ এমন এমন রোগ আছে যেগুলো 700 বছর আগে ছিল দিতে গিয়ে আমি বলি মাসে মাসে এই বাংলাদেশ থেকে যদি 200 বছর আগে কোনো লোক মারা যায় পরে যদি আপনি কবর থেকে তুলে আনেন বাংলাদেশ ব্যাংকের সামনে দাঁড় করিয়ে দেন 30 তলা ভবন দেখে চিন্তা করবে আল্লাহ বাস কই কি বাস না উঠতে পারবে যে লোকটা 100 বছর আগে মারা গেছে ওরে কবর থেকে তুলে আনেন তখন তো বাস খুঁজবে না ও চিন্তা করবে ঘরের সিঁড়ি আছে কিনা দেখি এখান থেকে 50 বছর আগে যে লোকটা মারা গেছে ওকে যদি কবর থেকে তুলে আনেন ও বাস খুঁজবে না সিঁড়ি খুঁজবে না ও চিন্তা করবে লিফট আছে কিনা দেখি আর এখান থেকে আরো 50 বছর পরে যে লোকটা মারা যাবে ওকে যদি আপনি কবর থেকে তুলে আনেন ও বাস সিঁড়ি ঠিক রসুলের কাছে আপনি কোরআন থেকে সঠিক তাফসির করে তাদের ব্যাখ্যা করে জানিয়ে দেবেন
বাস্তবতার নিরিখে কোরআনে কারীম কি আপনাকে জনগণের সামনে তুলে ধরা লাগবে? মাধা দামলের তাফসির যেগুলো আছে 700 বছর 1000 বছর 1200 বছর আগের লেখা, ওগুলো পড়ে যদি আপনি বোঝাতে চান এই সাধারণ মানুষকে বোঝানো যাবে, কিন্তু যারা বিজ্ঞান গবেষণা করছে, যারা বিশেষ করে ডাক্তারি পড়ছে, ওদেরকে আপনি সহজে বোঝাতে পারবেন না। কি বলেন? খালাকাল ইনসান মিন আলাক, আল্লাহ মানুষ বানিয়েছে আলাক দিয়ে, এই শব্দটার ব্যাখ্যা পুরাতন তাফসির যেগুলো আছে তাফসিরে কাদির, উনি যদি কোরআন পড়তে পারে বুঝবে, খালাকাল ইনসান মিন আলাক, আল্লাহ মানুষ বানিয়েছে আলাক দিয়ে, আলাক মানে আপনি পুরাতন তাফসিরে দেখবেন আলাক মানে জোক, আলাক মানে জমাট বাঁধা রক্ত, কিন্তু এখন যেগুলো ডিজিটাল তাফসির আধুনিক তাফসির, এখানে কিন্তু আলাক মানে জোক লেখা নেই, শুধু আলাক মানে জমাট বাঁধা রক্ত না, এখন আলাক মানে লেখা আছে ঝুলিয়ে থাকা বন্ধু, কারণ মায়ের জরায়ুর ভেতরে সন্তান কি করে ঝুলে থাকে। এই ক্যামেরা ভিডিও হওয়া আবিষ্কার হওয়ার আগে এটা মানুষের কল্পনাও আসে না, এসেছে কিন্তু এখন কম্পিউটারের মাধ্যমে সব দেখা যাচ্ছে, রাবারের উপরে কামড় দিলে যে দাগটা বসে যায় মায়ের জরায়ুর ভেতরে সন্তান ঠিক আর ভাবে ঝুলিয়ে রেখেছে। সুবহানাল্লাহ, বলতে পারেন এই তথ্যটা যদি আপনি 700 বছর আগে মানুষকে জানাতেন, যেমন ক্যামেরা ছিল না, ভিডিও ছিল না, কম্পিউটার ছিল না, ইউটিউব ছিল না, টিউবনেট ছিল না, ইন্টারনেট ছিল না, ফেসবুক ছিল না, তখন আপনি সকল বোঝাতেন বুঝত, সুতরাং ওই সময় যারা তাফসির লিখেছে হয়তো ওই সময় কোনো সঠিক, কিন্তু এখন যুগের জ্ঞানের আলোকে বাস্তবতা নিরিখে বাস্তব ব্যাখ্যা দেওয়া লাগবে। এদের ব্যাখ্যা 700 বছর আগে একরকম, কিন্তু এখন হবে আরেকরকম। এখন কি দিয়ে বলা হবে? কম্পিউটার দিয়ে। কি দিয়ে বলেন? কোরআনে কারিমে আল্লাহ 1000 বছর আগে একটা আয়াত দিয়েছেন, কি? ওয়াইদু লাহুম মাসতাতাতুম মিন কুওয়াতিন ওয়া মিন রুবাতিল খাইরি তুরহিবুনা বিহি আদাল্লাহি ওয়া আদাল্লাহ ওয়া খাইনা মিন দুনিহি। এদিকে তাকান, ইসলাম ধ্বংস করার জন্য এটা হাতে নিয়েছে, তোমরা ওইটা উল্টিয়ে ইসলামের পক্ষে কাজে লাগাও, ইসলাম দুনিয়ার দিকে তাকান, মুসলমান ধ্বংস করার জন্য ওরা হাতে নিয়েছে কি? সব চাইতে বড় বেশি মিডিয়া, কথা বলা লাগে। এই যে টপি মাথায় দেওয়া মানুষগুলো আলেমদের গ্যাস পৃথিবীর সামনে সবচেয়ে বেশি কালার করেছে, কিন্তু তত্ত্ব সন্ত্রাস আলেমদের নামে যে নতুন নতুন উপাধিগুলো লাগিয়েছে, এটা পৃথিবীর নতুন শব্দগুলো যারা লাগিয়েছে, ছোটখাটো মেধা থেকে শব্দ আসে না, আলেমদের নামে লাগিয়েছে তেতুল হুজুর। আমি আপনাদের নাসিল্লি একটু বলছি, তেতুল হুজুর এই শব্দটা পৃথিবীর নতুন শব্দ, কোন মেধা থেকে এসেছেন আপনি দেখেছেন? ছোটখাটো কোন মেধার কাজ না, সেখান থেকে এসেছে, আমি নাম বললাম না। আগুন সন্ত্রাসী এই শব্দটা পৃথিবীর নতুন শব্দ, সেখান সেখান থেকে ও শব্দ আসে না, ও মেধা লাগে। আর এই জায়গায় আপনি তথ্য দিয়েছেন, ইসলামের পক্ষে কোনদিন তথ্য কাজে লাগাবে না, লাগাবে ইসলামের বিপক্ষে। এই জানা ইসলাম প্রচার করতে আমরা পারি না, এখানে কথা বলতে খুব বেশি হলো 10,000 মানুষ শুনছে, কিন্তু আজ আমাদের হাতে যদি মিডিয়া থাকতো, টিভি চ্যানেল গুলো আজ যদি মুসলমানদের হাতে থাকতো, তথ্য যদি মুসলমান ইমানদারদের হাতে থাকতো, এটা তামাম দুনিয়া ছড়িয়ে দেওয়া এক মিনিট এক আদমি, এগুলো তো আমরা ছড়াতে পারি না। আমরা ছড়াতে পারি কিরণ মালার বজ্র মালার কট কয়টি, কারণ বাংলাদেশে এখন 36টা চ্যানেল চলছে, ভারতে তা আইন পাশ করে বৈধ করা হয়েছে, আর ইসলাম প্রচার করার জন্য কিছু থাকলে আর আইন পাশ করে এটা নিষিদ্ধ করা হচ্ছে, ওরা ইসলাম ধ্বংস করার জন্য মিডিয়া হাতে নিয়েছে, আমাদের হাতে একটা মিডিয়া নেই, আপনি ইসলাম প্রচার করবেন কি দিয়ে? অনেক মানুষ আজ ফতোয়া বের করছে, এটা যদি আজ আমরা টিভির মাধ্যমে প্রচার করি, তার হুজুরের চেহারা দেখা গোনার কাজ মেয়েদের জন্য, গোনা হবে দরকার নেই বাদ দেন, এরকম কথা দেশে বলে না? বলে না,
বাংলাদেশে যত হুজুর আছে কাবা শরীফের ইমাম আব্দুর রহমান সোদাসির চাইতে বেশি শিক্ষিত, বেশি আল্লাহকে ভয় করে। কাবার ইমাম শুধু ইমামতি করে খায় তা না, মানে একজন ডক্টর বক্তব্য দেয়, কোন সেমিনারে কথা বলে, সঙ্গে সঙ্গে ইউটিউবে ইন্টারনেটে ফেসবুকে ছেড়ে দিচ্ছে, ওনার নাম্বার আছে, আপনি যদি জানেন আপনি কথা বলতে পারবেন। ভালো করে জানে কাবা শরীফে বক্তব্য দিলে খুব বেশি হলো 70 লাখ মানুষ শুনবে শেষ, কিন্তু এটা যদি আমি ইন্টারনেটে দিতে পারি আমার 1 ঘন্টার বক্তব্যটা তাম দুনিয়ায় 7,500 সিরিয়াল দেখে আর ওগুলো দেখে দেখে নিজের চরিত্র বানাচ্ছে। ভারতের এই সিরিয়াল গুলোতে আমার যতটুকু বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে আমি যা দেখেছি, ভারতের 37টা চ্যানেলে এখন 13টা সিরিয়াল চলছে, বিশেষ করে স্টার জলসা, স্টার প্লাস, জি বাংলা, এই 13টা সিরিয়াল মুখস্ত বসে না, সে বসে না, তুমি আসবে বলে তোমায় আমায় নিলে, জল মুপুর কিরণ মালা এখন আবার চলছে আদরিণী, মনে করছে মুহূর্ত মনে হয় আসবে থাকে। এই যে সারাদিন বসে বসে মেয়েরা সিরিয়াল গুলো দেখে আর কিভাবে ঘর ভাঙা লাগে, পরকিয়া প্রেম কিভাবে করা লাগে, ওই শিক্ষাটা ভারত দেশে কথা বলে ঠিক কিনা? আগের তুলনায় বাংলাদেশে পরকিয়া প্রেম বেশি না কম? বেশি মানে হিসাব করে দেখে আপনার তা আছে কিনা, এই অবস্থা কোথায় পৌঁছিয়েছে আমি বাস্তব বলছি। কুষ্টিয়ার সাবেক চেয়ারম্যান কষ্ট হচ্ছে আপনাদের, স্ত্রীকে ডাক দে বলে তাড়াতাড়ি করো রান্না করো আমার বাবা এসেছে, বউ হচ্ছে ডিজিটাল বউ, বউ ধমক দিয়ে বলছে রান্না করবো তোমার বাবা তুমি রান্না করো, আমি সে মাগরিব থেকে শুরু করে রাত 11টা পর্যন্ত 13টা সিরিয়াল দেখলাম, আমি ক্লান্ত আমি ঘুমাবো, এরকম বক্তব্য গুলাই নেই। স্বামী চিন্তা করছে এখন যদি বকা ছকা করি মাছ ধর করে আমার বাবা বলছে এনে ফেলবে, আস্তে করে বাবাকে বলে আবার তুমি কি খেয়ে এসেছো, ছেলের বাড়িকে খেয়ে যাক, বাবা যত গোলাম যায় বলছে ঠিক আছে আমার খাওয়া লাগবে না পেট ভরা আছে, অথচ সারাদিন কিছু খাইনি, বাবার তো ঘুম আসে না কোথায় জানত না, হঠাৎ 25-30 মিনিট পর কে যেন আবার কলিং বেল টিপ দিয়েছে, বাইরে যে দেখে নিজের ছোট শালা ডাক দে বলো দুলা ভাই গাড়ি পাইনি চলে আসলাম এই জন্য বলে আসো তোমার দিয়ে খেলা শুরু হবে, স্ত্রীকে বলে তাড়াতাড়ি ওঠো কেন রান্না করা লাগবে বসে পারবো না, আপনারা তোমার ভাই এসেছে তাড়াতাড়ি উঠে রান্না করছে, স্বামী চিন্তা করে আমার বাবা তো না খেয়ে আসছে ডাক দে বলে আবার দরজা খোলো তোমার বাবা রান্না